বন্ধুগণ, দিন দিন ওয়াইফাই নেটওয়ার্ক বেড়েই চলেছে। গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে নেটওয়ার্ক ছড়িয়ে যাচ্ছে চারদিকে। অনেকেই প্রশ্ন করেন, নিজের রাউটার কিভাবে সিকিউর করবেন, কিভাবে এটির নিরাপত্তা নিশ্চিত করবেন, কেউ যেন আপনার রাউটার থেকে নেট চুরি করে ব্যবহার না করতে পারে। তো সে ব্যাপারেই আজকে আপনাদেরকে জানাতে এসেছি। নিজের রাউটারকে নিজেই নিরাপদ করতে পারবেন। রাউটারের ফার্মওয়্যার সবসময় আপডেট রাখবেন, সবসময় লেটেস্ট সিকিউরিটি ব্যবহার করবেন। বর্তমানে লেটেস্ট সিকিউরিটি হল ওয়েব টু পিএসকে। WPS অপশনটি রাউটারের অ্যাডমিন প্যানেল থেকে বন্ধ করে রাখবেন। ঠিক ভিডিওতে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এইভাবে এটি অফ করে রাখবেন। পাসওয়ার্ড 10-15 অক্ষরে রাখবেন। বর্ণমালা, নাম্বার ও স্পেশাল কিছু কন্ট্রাক্ট বা সিম্বল সমন্বয় করে পাসওয়ার্ড তৈরি করবেন, তাহলে পাসওয়ার্ডটি অবশ্যই অনেক শক্তিশালী হবে। এমন পাসওয়ার্ড রাখবেন না যেটা অন্য কেউ সহজে অনুমান করতে পারে, কারণ ওয়াইফাই হ্যাক করার প্রধান কারণ হচ্ছে সহজ পাসওয়ার্ড দেয়া। যেমন অনেকেই 1-8 পর্যন্ত পাসওয়ার্ড দেয়, 1, 2, 0 এরকম মিলিয়ে মিলিয়ে পাসওয়ার্ড দেয়, যেগুলো সবাই সহজে 4-5 ট্রাই করার পর পেয়ে যায়। এক কথায় বলতে গেলে ওয়েব বা ওয়েব টু সিকিউরিটি দেয়া থাকলে সেই ওয়াইফাই হ্যাক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।